খেজুরের রসের তৈরি গুড় একটি সুস্বাদু খাবার। নগার রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজ গ্রামে উৎপাদন হচ্ছে সম্পূর্ণ ভেজাল মুক্ত খেজুরের গুড়। এখানকার উৎপাদিত খেজুরের রসের তৈরি গুড় পাটালি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এছাড়া বাজারে নতুন গুড় পাটালির দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা অনেকটা হতাশ হয়ে গেলেও গাছিরা রয়েছে নানান দিয়ে। সরজমিনে দেখা যায় গাছিরা হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে বের হচ্ছেন খেজুরের রস সংগ্রহে। সারা দেশের ন্যায় অত্র এলাকায় এখন চলছে খেজুরের রস সংগ্রহের কাজ। এলাকাবাসী জানায় শীতে বড়ই মধুর লাগছে, প্রকৃতির দান। শীতের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুরের রসের তৈরি লালি সংগ্রহ করে বাড়িতে বাড়িতে চলছে পিঠা পায়েস খাওয়ার ধুম। পিঠা পায়েসের পাশাপাশি লালি ও পাটালি উৎপাদন করে তা বাজারে চড়া দামে বিক্রি করছে গাছিরা। সেই খেজুরের রস দিয়ে চলছে লালি ও পাটালি বানানোর হিড়িক। লালি ও পাটালির দাম বর্তমানে বাজারে চড়া হওয়ায় লাভবান হচ্ছেন গাছিরা। খেজুরের রসের তৈরি লালি গুড় বিক্রি হচ্ছে 1 কেজি 130 টাকা, আর পাটালি বিক্রি হচ্ছে 1 কেজি 150 টাকা দরে। রাজশাহীর বাঘমারা উপজেলার কলিগ্রাম থেকে আসা গাছি আইনাল আসালাম ও শ্রী গণেশ জানান, আমাদের কাছ থেকে উন্নত মানের ও ভেজাল মুক্ত খেজুরের রসের তৈরি গুড় ও পাটালি সংগ্রহ করে ব্যবসায়ীরা বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছেন।